টানা কয়েক ঘন্টার বৃষ্টিতেই আবারও ডুবল রাজধানী। কোথাও হাঁটু তো কোথাও কোমর পানি, কোথাও আবার তীব্র যানজট। ফলে নিত্য আর জরুরি প্রয়োজনে যারা ঘর থেকে বের হয়েছেন তাদেরকে পোহাতে হয়েছে চরম ভোগান্তি। এবং সব মিলিয়ে সাপ্তাহিক এই ছুটির দিনটি যেন একরকম অভিশাপ হয়ে আসে নগরবাসীর জীবনে, যার জন্য সিটি কর্পোরেশনের উদাসীনতাকেই দুশ্চিন্তা তারা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এই ছবিটি বলে দিচ্ছে ঢাকার জলাবদ্ধতার চিত্র। শারীরিক অসুস্থতায় বয়োবৃদ্ধ এই নারীর হাসপাতাল যাত্রায় পরিবারের কাছে জুটেছে ভ্যানটি। শুক্রবার ভোর থেকেই শুরু হওয়া ৬ ঘন্টার একটানা বৃষ্টি ডুবিয়েছে ধানমন্ডি, মিরপুর সহ রাজধানীর অধিকাংশ এলাকা। দুর্ভোগের শেষ ছিল না জরুরি কাজে বের হওয়া বাসিন্দাদের। জলাবদ্ধতায় বিকল হয়ে পড়া গাড়িও প্রতিবন্ধকতা তৈরি করে চলাচলে। বাসায় আপনি কমর পানি, ভিতরে ঢোকার মতো নাই, মানে কাঁথা বালি সামনে অন্য জায়গায় রাখছি, মানে ফাঁক শাক করে যে খাবো এমন কোনো বন্দোবস্ত নেই। আপনি গাড়ির ভিতরেও পানি ঢুকে গেছে, তারপরে মনে করেন গাড়ি আর চলে না, দুই ঘন্টা বসাছিলাম। অনেক গাড়া তো পানি তো মাঝখানে গাড়াগুলো দেখা যায় না, তো রিস্কা পড়ে যায়, এক রিস্কা পাও ভেঙে গেছে। পুরো টাউন জুড়ে পানি, রাস্তা সব ড্রেন ম্যান সব বন্ধ, পানি কোনো দিক দিয়ে বাড়া ঘাটিছে না। সামান্য বৃষ্টিতে একই এলাকা বারবার তলিয়ে যাচ্ছে বছরের পর বছর, তবু যেন হুশ ফিরছে না জলাবদ্ধতা নিরসনে কাজ করা সংস্থাগুলোর। তাই তো ক্ষোভ আর চেপে রাখতে পারছে না সাধারণ মানুষ। সরকার আছে বললে মনে হচ্ছে না, এইটার সংস্কারের যে দায়িত্বে আছে মেয়র মহোদয় সহ সংশ্লিষ্ট যে সমস্ত কর্মকর্তা কর্মচারীরা আছে, এগুলি কি বাস্তবায়ন এবং সংস্কারের জন্য কোনো পদক্ষেপ না নেওয়া কি কোনো মানবতা বা মানুষের কাজ কি না, এইটা আমার জানা নাই। আমি এই এলাকা করলাম না 22 বছর, প্রায় বিগত এই 5-7 বছর ঠিকই বলছে এইরকম বন্যা, পুরো বন্যা হয়ে যায়। মানুষের এত দুর্ভোগ, তারপরও তারা খাল খনন করতেছে না, নদী নালা সব খালি ভরাট আর ভরাট হয়ে যাচ্ছে। এদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় এই বৃষ্টিপাত। অঞ্চল ভেদে এক এলাকায় হয়তো একটু কমতে পারে, বাড়তে পারে, তবে বিকালের দিকে আমরা যেটা ধারণা করতেছি যে দেশের খুলনা এবং উপকূলীয় অঞ্চলে বিশেষ করে বৃষ্টিপাতের প্রবণতাটা আর একটু বাড়তে পারে। জানান বৃষ্টিপাতের পরিমাণ কমে আসলে বাড়বে দিনের তাপমাত্রা। রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা। দর্শক, রাজধানীর এই জলাবদ্ধতা নিয়ে আর একটু বিস্তারিত আমরা জানতে চাই। নিউ মার্কেট এলাকা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। আরিফ, আপনি নিউ মার্কেট এলাকায় রয়েছেন, আমরা যেমনটি প্রতিবেদনে দেখাচ্ছিলাম যে সারাদিন আসলে রাজধানীবাসীর চরম ভোগান্তি, নাকাল অবস্থা জলাবদ্ধতার কারণে। এখন কি অবস্থা দেখছেন নিউ মার্কেট এলাকায়, এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আসলে কোনো ধরনের উদ্যোগ দেখতে পাচ্ছেন কিনা? নিশি সকালে টানা কয়েক ঘন্টার বৃষ্টিতে যে জলাবদ্ধতা তৈরি হয়েছে, সেই জলাবদ্ধতার যে ভোগান্তি, সেই ভোগান্তির চিত্রটা কিন্তু এখনও নিউ মার্কেট সহ রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু দেখা যাচ্ছে। আমি যেখানে আছি নিউ মার্কেট এলাকাতে, আপনি দেখতে পাচ্ছেন যে এখন পর্যন্ত রিক্সার যে তিন চাকার পুরোটাই কিন্তু পানিতে ডুবে যাচ্ছে, এবং হাঁটু সমান পানি এখনও আছে কিছু কিছু জায়গায়, তবে বেশ কিছু জায়গায় হাঁটুর কাছাকাছি পানি কিন্তু এখনও রয়েছে। তবে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা নিউ মার্কেট এলাকাতে তাদেরকে ওভাবে কোনোরকম কাজ করতে এখন পর্যন্ত আমরা দেখি নাই, তবে কিছু কিছু জায়গায় বিচ্ছিন্নভাবে সিটি কর্পোরেশনকে কাজ করতে দেখেছি, তবে এছাড়া সিটি নিউ মার্কেট এলাকাতে তেমন আমরা দেখিনি। এবং এখানকার সাধারণ মানুষের সাথে আমরা কথা বলেছি, তারা মজা করে এই জায়গাটা থেকে বলছেন যে নিউ মার্কেট সমুদ্র সৈকত, এমনটিও তারা মজা করে বলছেন। তার কারণ হচ্ছে প্রায় সকালের বৃষ্টি, সকালের জমে থাকা বৃষ্টির পানির যে জলাবদ্ধতা সেটি এখন পর্যন্ত নিরসন হচ্ছে না, বিশেষ করে নিউ মার্কেট এলাকাতে যারা এখানকার যারা কাস্টমার রয়েছেন, এখানে যারা যে সমস্ত লোকেরা এখানে আসেন, তারা নানাবিধ সংকটে তারা পড়ছেন, এবং তারা বিশেষ করে এখানে যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা বলছেন যে এখানে অন্যান্য দিনের তুলনায় আজকে জলাবদ্ধতার কারণে যতটা না বৃষ্টির কারণে তারা কাস্টমার কম পাচ্ছেন, তার চেয়ে বেশি জলাবদ্ধতার কারণে এখন পর্যন্ত এখানে মানুষের উপস্থিতি কম। তবে বলা চলে যে এখন পর্যন্ত যে জলাবদ্ধতার কারণে যে ভোগান্তি, সেই ভোগান্তির চিত্রটি রয়ে গেছে আমার পিছনে। টানা প্রায় 1.5 কিলোর উপরেও পানি একেবারে হাঁটু সমান রয়েছে, এবং এই ভোগান্তিকে কাটিয়ে মানুষ জন যাতায়াত করছে, এবং নানাবিধ দুর্ভোগে তারা এখন পর্যন্ত রয়েছেন। তবে কখন নাগাদ এই পানি কমবে, এই পানি নামবে, তা এখন পর্যন্ত নিশ্চিত বলা যাচ্ছে না।
অনেক ধন্যবাদ আরিফ আপনাকে। দর্শক, সুলতান মাহমুদ আরিফ আমাদের সাথে নিউ মার্কেট এলাকা থেকে যুক্ত হয়েছিলেন, জলাবদ্ধতার খবর জানাচ্ছিলেন তিনি।